অনেক কাল আগের কথা, এক জঙ্গলে বাস করত পায়রা ও তার পরিবার। পায়রা ছিল খুব সুন্দর ও ভালো মনের একটি পাখি। তাকে জঙ্গলের সকল পাখি ভালোবাসত, বিশেষত তার রূপের কারণে সকলে তাকে ভালোবাসত। একদিন পায়রা তার মাকে বলল, মা, কি হয়েছে সোনা? মা, আমি পায়রার সাথীদের সাথে খেলতে যাই। না সোনা, বাইরে অনেক হিংসে পাখি আছে, তারা তোমার ক্ষতি করতে পারে। কিন্তু মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যেতে চাই, তারা কত সুন্দর বাইরে খেলা করে, আমি কেন বাইরে যেতে পারবো না? আমিও বাইরে যেয়ে খেলতে চাই। আমি যখন বলেছি তুমি বাইরে যাবে না মানে যাবে না, আর আমি চাই না তুমি এই বিষয় নিয়ে কোনো জেদ করো। যাও, নিজের ঘরে যাও আর পড়তে বসো। এরপর পায়রা মায়ের মুখের ওপর আর কোনো কথা বলে না, আর চুপচাপ নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে পায়রা জানালার কাছে দাঁড়িয়ে থেকে বলে, উফ, খালি পড়া আর পড়া, আমার আর ভালো লাগে না। কবে যে বন্ধুদের সাথে বাইরে গিয়ে খেলবো কে জানে, আমার আর সত্যি ঘরে থাকতে ভালো লাগে না। ইস, বাইরে কত সুন্দর সবাই খেলছে, আর আমি ঘরে বসে থেকে বোর হচ্ছি। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে পায়রার জন্মদিন চলে আসে। উঠে পড়ো সোনা, সকাল তো হয়ে গেছে। মা, আমি আর একটু পরে উঠব। না সোনা, আমরা আজকে ঘুরতে যাব, তো তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা নাস্তা করে ঘুরতে বের হব। সত্যি মা, আমরা ঘুরতে যাব? হ্যাঁ সোনা সত্যি, আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি। কী কথা মা? শুভ জন্মদিন সোনা, আমি আর তোমার পছন্দের খাবার বানিয়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো। মা, তুমি অনেক ভালো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। এরপর মা চলে যায়। আর পায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, তারা খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়। উঠতে উঠতে তাদের একটি তোতার সাথে দেখা হয়। তখন তোতা বলে, একই পায়রা বোন, কোথায় যাচ্ছ তোমরা? সাথে তো দেখি তোমার মেয়েও আছে, বলি মা মেয়ে মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি। আরে তোতা বোন, আমরা এদিকে ঘুরতে এলাম, আজ আমার মেয়ের জন্মদিন, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। ও এই কথা, শুভ জন্মদিন ছোট পায়রা। ধন্যবাদ তোতা আন্টি। আজ নয়, তোমরা আমার বাসায় নেমন্তন্ন নাও, আজ আমার এখানে থেকে যাও। না তোতা বোন, আজ আর না, আমরা বরং অন্য আরেক দিন আসব, আজকে আমরা আসি। এই বলে তারা চলে যায়। এভাবে পায়রার সারাটা দিন ভালোই কাটে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পাশের জঙ্গলে বাস করত কাকুলি নামের এক কাক। কাকুলি কালো বলে কেউ তার সাথে মিশত না, সকলে তাকে এড়িয়ে চলত। একদিন কাকুলি তার বন্ধু কোকিলের কাছে যায়। কেমন আছো কোকিল বন্ধু? ও দেখছ না, আমি আমার সুরের চর্চা করছি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এভাবে বলছো বন্ধু? এভাবে বলবো না তো কীভাবে বলবো, আমি তোমার মতো কালো হলেও বাজে সুরের না, আমি চাই না তোমার মতো বাজে সুরের পাখি আমার বন্ধু হোক। কোকিলের এই কথায় কাকুলির খুব মন খারাপ হয়। ঠিক আছে বন্ধু, তুমি যখন চাও না আমি আর তোমার সাথে কথাই বলবো না। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়।
আর উড়তে উড়তে কাকুলি পায়রার জঙ্গলে চলে আসে। উড়তে উড়তে কাকুলি ক্লান্ত হয়ে যায় আর সে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছে বসে। সেখানে কাকুলি চোখের পানি ফেলে আর বলে, আমি কি এতটাই বাজে যে সকলে আমার থেকে দূরে দূরে থাকে? আজ কুকিল বন্ধু আমায় এভাবে বলল। কাকুলির কান্নার শব্দে পায়রার ঘুম ভেঙে যায়। ইস, এই সময় কে ওভাবে কাঁদছে? এরপর পায়রা জানলার পাশে যায় আর দেখতে পায় একটা কাক গাছের ডালে বসে থেকে কান্না করছে। আরে, এটা তো একটা কাক, কিন্তু ও এইভাবে কাঁদছে কেন? পায়রা কাকের কাছে যায় আর তাকে বলে, কে তুমি আর এখানে বসে থেকে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কা, আমি কাকলি, আমি পাশের জঙ্গলে থাকি। আমি কালো আর আমার সুর বাজে বলে কেউ আমার সাথে মিশে না, আমার সাথে কথাও বলতে চায় না। আমার কোনো বন্ধু নেই, সকলে আমার থেকে দূরে দূরে থাকে। কেঁদো না কাকলি, তুমি অনেক ভালো, সকলে তোমার রূপটাকেই দেখে তাই তাদের কাছে তুমি ভালো না। তারা তোমার মর্ম বুঝেনি তাই তারা তোমার সাথে এমনটা করেছে। আমি জানি আমার মাঝে কোনো ভালো গুণ নেই, তাই আমার কোনো বন্ধুও নেই। না কাকুলি, তুমি ভুল ভাবছো, তুমি সত্যিই অনেক ভালো। আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? কি, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ কাকুলি, আমি তোমার বন্ধু হব। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। এরপর পায়রা আর কাকুলির বন্ধুত্ব হয়ে যায়। কাকুলি একটা নতুন বন্ধু পায় আর পায়রা তার অবসর সময় কাটানোর জন্য একজনকে পেয়ে যায়। এভাবে তাদের দিন ভালোই কাটতে থাকে।